নাম মোহাম্মদ মেসের আলী। মোহাম্মদ মেসের আলী, মেসের আলী। আচ্ছা, এই যে ফাইল আপনার যে মাজারটা, হুম, এই মাজারটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1975 সালে। আপনি ফাইলার সম্পর্কে আপনাকে যদি কিছু জানতে চাই আপনার কাছে, সেটা আপনি বলতে পারবেন তো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই কিছু বলতে পারবো। ফাইলার কোন গ্রামে সে বড় হয়েছে? উনি বাড়ি ছিল দেউলি গ্রামে। কোন উপজেলা এটা? বাসাইল উপজেলা। जीवन चलार सर्वोच्च भालो लोक साधु कालीन समय मध्य मानुषाला मोटामुटी तब रान्ना बानना মানে বাথরুম প্লাস ওয়াশরুমের একটা ব্যবস্থা করা গেলে কর্তৃপক্ষ যদি করে দেয় তাহলে আরো একটু বেশি ভালো হতো। আসসালামু আলাইকুম, আমার নাম গোলাম রব্বানি। গোলাম রব্বানি জি, ফাইলা বাগলা? হ্যাঁ। আপনি জীবিত থাকাকালীন আপনি তাকে দেখছেন? আমি যখন ফাইলা বাগলা মারা গেছে তখন আমি পাতিলা কুলে ছোট শিশু ছিলেন। শিশু জি। আর ওনার জীবন সম্পর্কে, জীবন কাহিনী সম্পর্কে আপনার কি রকম জানেন? আপনার বাচ্চাদের কাছে? আমার বাচ্চাদের কাছে থেকে আমি জানি এটা যে पागल चान अने एक बार आलू पिस्टि आलू आबाद कर एक सप्ताह पर ही आलू बड़ो एक सप्ताह पर ही आलू बड़ो हाँ पर धान बुन छो मन कर एक पाखी जमी वो जमीन मध्य धान हो आशी मन এক পাকি জমিতে ধান হয়েছিল 80 মণ। এটা ফাইলা বলছিল বলছিল জি। এরা মনে এই ঘটনা আছে। ফ্যাক্টরি কোন জায়গায় ছিল এটা? এটা ছিল দারিয়াপুর দক্ষিণ চকে। দারিয়াপুর দক্ষিণ চকে জি। আর ফাইলা এখানে কি বেশি থাকতো? ওনার জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান এখনো নিশ্চিত ঠিকানা পাওয়া যায় নাই। উনি যত দেশে থাকতো আমার দাদার কাছে উনি আশ্রয় নিয়েছিল। আপনার দাদার কাছ থেকে আশ্রয় নিয়েছিল? আশ্রয় নিয়েছিল দাদার বাড়িতে। দাদার বাড়িতে ছিল জি। তো আপনার দাদার বাড়িতে পরবর্তীতে মারা গেছেন? মারা গেছে। আর এখানে যে মাজারটা করা হয়েছিল জি, এখানে কি তার শেষ সমাধি করেছিলেন আপনারা? এখানে এখানে তার জানাজা করেছিলাম, তার এবং এই দাফন কাফন এখানে করেছিলাম। তার পরবর্তীতে কি মাজারটা কিন্তু অটোমেটিক্যালি উঠছিল না আপনারা সেই পরবর্তীতে মাজার হিসেবে? না, প্রথম ওই পাগলার নামে এটুকু তবারক বিতরণ করলো, পরে থেকে মনে করলো প্রত্যেক বছরই বার্ষিক অনুষ্ঠান এখানে করে। পরবর্তী আপনার বার্ষিক অনুষ্ঠান হিসেবে পুষ এবং মাঘ মাসে এই দিনটাকে স্থির করেছেন? স্থির করেছেন হ্যাঁ জি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি জানতে চাচ্ছি আপনার পরিচয়টা। আমি মোহাম্মদ সানোর হোসেন, সহকারী শিক্ষক এস উচ্চ বিদ্যালয় এবং সাধারণ সম্পাদক ফাইলার মেলা পরিচালনা কমিটি। সাধারণ সম্পাদক জি। আচ্ছা, আমরা ফাইলার সম্পর্কে আপনার কাছে আজকে বেশ কিছু জানতে চাচ্ছি। আচ্ছা, ফাইলা একজন মূলত তরিকাপন্থী মানুষ। উনি ছিলেন চিস্তিয়া তরিকার একজন কামেল প্রকৃতির মানুষ। এখানে বছরে হাজার হাজার মানুষ আসে। প্রতি পৌষ মাসের চাঁদের পূর্ণিমাতে এই মেলাটি স্বয়ংক্রিয়ভাবে বসে। এর জন্য কাউকে দাওয়াত দিতে হয় না, কোনো পেপার পত্রিকায় অ্যাড দিতে হয় না, স্বয়ংক্রিয়ভাবেই আপনা আপনি মেলাটি এমনি জমে ওঠে। অবশ্যই আছে। মাজারের দক্ষিণ পার্শ্বে দেখবেন একটি সুন্দর একটি মসজিদ টাইলস করা এবং কাঁচ দিয়ে ঘেরা সুন্দর একটি মসজিদ, পাকা মসজিদ করা আছে এবং ওখানে অসংখ্য নামাজি নামাজ পড়তে পারে, সমস্যা হয় না। আর এখানে কোনো দর্শনার্থী এসে কোনো সমস্যার সম্মুখীন হয় কি? হ্যাঁ, চলতে গেলে তো জীবনটাই সমস্যা সংকুল, তারপরে কিছু কিছু সমস্যা হলে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো সমস্যার সম্মুখীন এখনো এই 71 বছরে হয়নি। তো আমরা আশা করি যে এখানে খুবই সুন্দরভাবে সার্ভিসটা আপনারা দিতে পারতেছেন। হ্যাঁ, আমি না শুধু আমাদের এলাকার সকল মানুষ বিশেষ করে জনপ্রতিনিধি থেকে শুরু করে চেয়ারম্যান মেম্বার
তারপরে থানা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন সকলে এটাকে সার্বিকভাবে সহযোগিতা করে থাকেন এবং আশ্বাস দিয়ে থাকেন এবং সশরীরে অনেকে সহযোগিতা করে থাকেন। এই সহযোগিতার কোনো ব্যত্যয় ঘটে না। হ্যাঁ, এই মাজারের মানে গভর্নমেন্টের অনুদান ছাড়া এই মাজারের যে ইনকাম হয় সেই ইনকাম দিয়ে মাজার ঘরের স্ট্রাকচার, মসজিদ, এই কমিটি ঘর এবং একটি পাবলিক টয়লেট, অত্যাধুনিক পাবলিক টয়লেটের পরিকল্পনা চলছে এবং এর 60% বাস্তবায়ন হয়েছে। আশা করি আগামী বছরের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছেন। আপনি? আপনার পরিচয়টা ভাই? আমি মোহাম্মদ খোকনুর রহমান খোকন, মেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং দারেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমার ফাইলের সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই, ফাইলের ব্যক্তি হিসেবে কেমন ছিল? ব্যক্তি হিসেবে খুব সহজ সরল ছিল। তিনি মানুষকে একটু কাছে কমে ভিড়তে দিত, কিন্তু মানুষের ভালোবাসা তার প্রতি ছিল। তিনি সাংসারিক জীবনে ব্যস্ত ছিলেন কিনা? তিনি কোনো সাংসারিক জীবন গড়েনি, তিনি বিয়ে শাদিও করেননি, তিনি প্রায় সময় একাকেই থাকতেন। উনি কি এই মাজারে আশেপাশে উনি অবস্থান করতেন? জি, এখানে যেখানে তাকে সাহিত্য করা হয়েছে বেশিরভাগ সময়টা তিনি এখানে কাটাইতেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে ফাইলাকে দেখার জন্য, ফাইলার কবরটি দেখার জন্য আসছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে। সেই ফাইলা, এই সেই ফাইলার মাজার, যে মাজার জিয়ারতের জন্য বিভিন্ন মানত করে এবং বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে ফাইলার ভক্তরা। এবং আমরা আজকে সেই ফাইলার মেন মাজারের পাশে দাঁড়িয়ে আছি। আপনারা দেখেন যে মাজারটি কেমন এবং চারপাশে প্রচুর ভক্তদের সমাগম। এখান থেকে এই পুরো মাজারটা সিসি ক্যামেরায় দ্বারা নিয়ন্ত্রিত এবং এখানে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছ থেকে শুনতে পেয়েছি এখানে কোনো অপ্রীতিক কোনো ঘটনা ঘটে না। কালামা কই থেকে আসছেন? টাঙ্গাইল। টাঙ্গাইল থেকে? হ্যাঁ। একে আসছেন না কেউ আসছে? পাঁচজন ছয়জন আইছি। পাঁচজন আসছেন? কি জন্য আসছেন? হেলের অনুষ্ঠান দেখবার নিয়ে গেছি। হেলের অনুষ্ঠান দেখবার নিয়ে গেছি। রান্না বান্না করতেছেন? হ্যাঁ, রান্না করতেছি। আপনার কোনো ই ছিল ওই আগে থেকে কোনো পরিকল্পনা করা ছিল যে হেলের মেলায় যাব? হ্যাঁ হ্যাঁ, আসিল। আসি কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগছে? হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। খুব ভালো লাগছে। আমার নাম মিদুল। এগুলা কদমা? দুই কেজি, তিন কেজি, চার কেজি, পাঁচ কেজি পর্যন্ত বানানো হয়। ছয় কেজি চিনি দিয়া? চিনি দিয়া? হুম। এত বড় বড় কেন বানাইছেন? বানাইছে খাওয়ার জন্য। কলসি বানানো হয়, বল বানানো হয়, পাখি বানানো হয়, অনেক মডেল বানানো হয়, কৈতর বানানো হয়। কলসি বানাইছি, আরো মাল আছে বিক্রি করছি। আমার নাম মোহাম্মদ রুবেল। রুবেল? জি। কই থেকে আসছেন? কালিহাতি। কালিহাতি থেকে? জি। এই মেলাতে আপনি কতদিন দোকান করবেন? এখানে আমি করব প্রায় আরো 20 দিনের মতন। আর 20 দিন? আমি 5 দিনে গেছি এখানে। 5 দিন ধরে আসছেন? জি জি। আপনার বিজনেস কেমন চলতেছে? মোটামুটি আলহামদুলিল্লাহ, মেলা এখন ধরে লাগে নাই, আশা করি কালকে থেকে আরো লাগবে। হ্যাঁ, শুরু হলে আরো ভালো হবে। জি জি জি। দশরাতি কেমন দেখতেছেন? হ্যাঁ, আজকে তো আজকে অনেক বেশি, কালকে কম ছিল। হ্যাঁ, দিন যাবে বাড়বে, দিন যাবে বাড়বে। হ্যাঁ, মেলাটার আপনি কেমন মনে করেন? মেলাটা অনেক সুন্দর, আমি প্রথম বার এসেছি তো অনেক সুন্দর। অনেক সুন্দর।
অনেক পরিবেশন ধরে আমার নাম মোহাম্মদ সোহান জি ঘাটাইল উপজেলার হামিদপুর গ্রাম থেকে ঐতিহ্যবাহী হজরত ফালুচান চিস্তির মাজার শরীফে বাৎসরিক যে একটা মেলা হয় এই মেলা উপভোগ করার জন্য মূলত এখানে আসা না মোটামুটি খুব ভালো করোনাকালীন সময়ে প্রতি বছরের ন্যায় এবার তেমন লোকজন না হলেও যা আছে ভালোই মেলা সবাই উপভোগ করতেছে খুব ভালো লাগতেছে জি খুব ভালো লাগতেছে আপনাকে ধন্যবাদ মোহাম্মদ শরীফ মিয়া জি পাঁচ বছর বাজাব বাতুলির জি খুব ভালো না এটা সেভে থাকে আমরা এটা ডাইকে রাখি যখন কাস্টমারটা আসে ওইভাবে ইটা রাখি জি না আমরা এটা ডাইকে রাখি এটা ডাইকে রাখি এখন ই করছে এভাবে তবে মেলা আমাদের এভাবে ই হয় না জি উপরে কাগজ দেয় করে রাখা দেয় ২০০ টাকা আছে ১৬০ টাকা আছে ১৫০ টাকা আছে ২৫০ টাকা আছে ওটা হলো রাজভোগ বড় ওটা হলো রাজভোগ